সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তেই আমরা টেক নিউজ 365 এর পক্ষ থেকে আপনাদেরকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি, যার মাধ্যমে আপনারা হয়তো কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবেন। আর তারই লক্ষ্যে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সে ভিডিওটি হচ্ছে মাইক্রোটিক রাউটারের RB951 UI2HND মডেলের রাউটারটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং একই সাথে এই মাইক্রোটিক RB951 মডেলের রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তার আগে আমরা জেনে নিতে চাই, আমাদের মার্কেটে কিন্তু অনেক ধরনের রাউটার আমরা ব্যবহার করে থাকি, আর সেই ক্ষেত্রে এই মাইক্রোটিক রাউটারের এক্সট্রা কী বৈশিষ্ট্য আছে যেটার উপর ভিত্তি করে আমরা চাইলে ওই রাউটারগুলো ছাড়াও এই মাইক্রোটিক রাউটারটিকেও ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনের খাতিরে। সেদিক থেকে আমি বলবো, এই রাউটারটি মূলত আমরা আমাদের বিভিন্ন কোম্পানিতে ব্যবহার করে থাকি, যেক্ষেত্রে একটি কোম্পানি তাদের নেটওয়ার্কটিকে যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চায় এবং তাদের ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট কমিউনিকেশনের ভিত্তিতে ব্যান্ডউইথকে নিজেদের মতো করে পরিচালিত করতে চায়, আর সেই ক্ষেত্রে যে রাউটারটি অনেক বেশি সহযোগিতা দিয়ে থাকে সেটি হচ্ছে মাইক্রোটিক রাউটার। আর এই মাইক্রোটিক রাউটারের অনেক ধরনের মডেল আছে, এবং তার মধ্যে মাইক্রোটিক RB951 মডেলের এই রাউটারটি একটি অন্যতম রাউটার। তার একটি কারণ হচ্ছে আমরা এটি কম দামের মধ্যে এবং অনেক কাজের ফিচার এই রাউটার দ্বারা আমাদের কোম্পানির নেটওয়ার্কটাকে সহজেই পরিচালিত করতে পারি। সেক্ষেত্রে এই রাউটারটি সম্পর্কে আপনাদেরকে যদি আরও কিছু ধারণা দিতে যাই, সেক্ষেত্রে বলবো এই রাউটারটির মাধ্যমে আমরা অনায়াসেই 50 থেকে প্রায় 80 MB ব্যান্ডউইথকে সহজেই কন্ট্রোল করতে পারি, এবং একই সাথে এই রাউটারের সিকিউরিটি ফিচারের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কোম্পানির নেটওয়ার্কটাকে পরিচালিত করতে পারি। আর এই ধরনের অনেক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এবং খুব অল্প দামের মধ্যেই এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা চাইলে এই ধরনের মাইক্রোটিক রাউটারগুলোকে ব্যবহার করতে পারি। এই জায়গায় আরেকটি কথা থেকে যায়, এই রাউটার দ্বারা কেমন ইউজার আমরা অ্যাক্সেস করাতে পারবো। আর তাই আমি বলতে চাই, যদি আমরা লাইভ অপারেশনে এই রাউটারটি ব্যবহার করি সেক্ষেত্রে ন্যূনতম 100 জন ইউজারকে আমরা খুব সহজেই এই রাউটার দ্বারা পরিচালিত করতে পারি। এর ফলে একটি ছোট নেটওয়ার্ক পরিচালনা করার ক্ষেত্রে মাইক্রোটিকের RB951 মডেলের এই রাউটারটি আমি মনে করি অন্যতম একটি রাউটার। আসুন তাহলে প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই মাইক্রোটিক রাউটারের ফিচার সম্পর্কে, এরপর আমরা আনবক্সিংয়ের মাধ্যমে এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কেও ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের আমার ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা এই রাউটারটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা যে স্পেসিফিকেশনটুকু দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিক RB951 UI2HND মডেলের রাউটারটির একটি স্পেসিফিকেশন। এই ফিচারটির মাধ্যমে এই রাউটারের কী কী সুবিধা আছে সেটি এখানে বলার চেষ্টা করেছে। তারা প্রথমে বলছে ইট হ্যাজ 5 ইথারনেট পোর্টস, অর্থাৎ এই রাউটারে 5টি পোর্ট আছে এবং 5টি পোর্টেই ইথারনেট পোর্ট। এবং দ্বিতীয় অপশনে তারা বলছে 1 USB 2.0 পোর্ট। তৃতীয় অপশনে তারা বলছে এ হাই পাওয়ার 2.4 GHz 802.11bZm ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট উইথ অ্যান্টেনাস বিল্ট ইন, অর্থাৎ এই রাউটারটিতে আপনার ওয়ারলেস টেকনোলজিটাও বিল্ট ইন অবস্থায় আছে। চতুর্থ অপশনে তারা বলছে ইট হ্যাজ এ 600 MHz CPU। তার পরবর্তী অপশনে তারা বলছে এই রাউটারটির র্যাম হচ্ছে 128 MB। এর পরের অপশনটিতে তারা বলছে এটি POE আউটপুট ফাংশন ফর পোর্ট 5, ইট ক্যান পাওয়ার আদার POE ক্যাপাবল ডিভাইসেস উইথ দ্য সেম ভোল্টেজ অ্যাজ অ্যাপ্লাইড টু দ্য ইউনিট, অর্থাৎ এই রাউটার মধ্যে একটি পোর্ট POE টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আর এই পিউর অর্থটি হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট। এরপর লাস্ট যে অপশনটি তারা বলছে এটি হচ্ছে ম্যাক্সিমাম লোড অন দ্য পোর্ট ইজ 500 MA, অর্থাৎ এর প্রতিটা পোর্টের ম্যাক্সিমাম লোড হচ্ছে 500 MA। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোটিক RB951 UI2HND রাউটারটির ফিচার সম্পর্কে। আসুন তাহলে এখন আমরা মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে এই RB951 মডেলের স্পেসিফিকেশনটুকু একবার দেখে নেওয়ার চেষ্টা করি।
এতক্ষণ আমরা এই মাইক্রোটিক RB951 মডেলের রাউটারটির স্পেসিফিকেশনটুকু জেনে নেওয়ার চেষ্টা করেছি। আসুন তাহলে এখন আমরা আনবক্সিংয়ের মাধ্যমে এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে প্রথমে আমি এই বক্সটিকে খুলছি। বক্সটি খোলার পর প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে একটি কাগজ আছে, যে কাগজটি হচ্ছে একটি ম্যানুয়াল কাগজ। এই ম্যানুয়াল কাগজটির মধ্যে এই রাউটারটির সম্পর্কেও যাবতীয় ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এরপর এই বক্সটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, যে অ্যাডাপ্টারটির মাধ্যমে এই মাইক্রোটিক রাউটারটিকে আপনি পাওয়ার দিয়ে থাকবেন। এরপর আসি আমরা মূল ডিভাইসটিকে দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সেই রাউটার। একটু আগে এই রাউটারের বিভিন্ন ফিচারগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, এবার আমরা দেখে নিতে চাই ফিজিক্যালি ওই ফিচারগুলো ভিত্তিতে এই রাউটারের অপশনগুলোকে। আসুন তাহলে প্রথম আমি দেখানোর চেষ্টা করি এই রাউটারের পোর্টগুলোকে। আমরা দেখতে পাচ্ছি এই রাউটারের মধ্যে 5টি পোর্ট আছে। এই রাউটারের মধ্যে প্রথম যে পোর্টটি আছে সেটি হচ্ছে পিওই পোর্ট। একটু আগে আমি বলেছি সেই পিওই সম্পর্কে, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট পোর্ট। আর এই ক্ষেত্রে তার পাশে যে পোর্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাওয়ার পোর্ট, যে পাওয়ার পোর্টটির মাধ্যমে আমরা এই রাউটারটিকে পাওয়ারের সাথে কানেক্ট করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি এই রাউটারের এই সাইডে একটি ইউএসবি পোর্ট, যেটিকে আমরা একটু আগে জেনে আসছি এই রাউটারের মধ্যে যে ইউএসবি পোর্টটি আছে সেটি হচ্ছে 2.0 ভার্সনের, সেই পোর্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর এই রাউটারে যদি আমরা আরও কিছু দেখতে চাই, এছাড়া আমরা এই রাউটারের সামনের সাইডে একটি ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছি যেটিকে বলা হচ্ছে রিসেট বাটন। অর্থাৎ কোনো কারণে যদি এই রাউটারের কনফিগারেশনটাকে আপনি ফ্লাশ করে দিতে চান বা কোনোভাবে এই রাউটার আপনি লগইন করতে পারছেন না, আর সেক্ষেত্রে এর ইন্টারনাল কনফিগারেশনটাকে ফ্লাশ করে দেওয়ার জন্য বা ডিফল্ট অবস্থায় আনার জন্য আমরা রিসেট করে থাকি, আর সেক্ষেত্রে আপনি এই রিসেট বাটনটি প্রেস করার ভিত্তিতে আপনি রিসেটটুকু করে নেবেন। এরপর আমরা রাউটারের একেবারে পেছন সাইডে যদি দেখি এই রাউটারের মধ্যে একটি ম্যাক অ্যাড্রেস আছে, যে ম্যাক অ্যাড্রেসটিকে ব্যবহার করে আমরা এই রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করে থাকি। এছাড়াও আরেকটি কথা আমি বলতে চাই, এই রাউটারটিকে যখন আপনি কনফিগার করবেন সেক্ষেত্রে মাইক্রোটিক কর্পোরেশন কর্তৃক প্রদানকৃত একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটির নাম হচ্ছে উইনবক্স। ওই উইনবক্স সফটওয়্যারটিকে ব্যবহার করে আমরা এই রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করে থাকি। আর তাই এই মাইক্রোটিক রাউটারের পেছনে থাকা যে ম্যাক অ্যাড্রেসটি আছে, যখন আমরা উইনবক্স দিয়ে লগইন করব সেক্ষেত্রে ওই ম্যাকটিকে সিলেক্ট করেই কিন্তু আপনার এই রাউটারের অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে হবে। আর তাই এই রাউটারের ডিফল্ট ইউজারটি হচ্ছে অ্যাডমিন, এবং এর একটি ডিফল্ট আইপি আছে, যে আইপিটা হচ্ছে 192.168.88.1। এক্ষেত্রে এই রাউটারকে প্রাথমিক অবস্থায় যখন আমরা কনফিগার করব সেক্ষেত্রে তার ডিফল্ট ইউজারটি আমরা ব্যবহার করে থাকি, এবং একই সাথে এর যে ম্যাকটি আছে ওই ম্যাকটিকে ব্যবহার করেই এর ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে আমরা অ্যাক্সেস করার ভিত্তিতে একে কনফিগার করব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই রাউটারটির সম্পূর্ণ বডিটা কিন্তু একটি প্লাস্টিক কেস দ্বারা আবৃত। আমরা চাইলে এই রাউটারটিকে ওয়ালের সাথে মাউন্ট করে দিতে পারি, আর তার জন্য তার ওয়ালের সাথে মাউন্ট করার জন্য দুটি অপশন তারা এখানে দিয়েছে। আর যখন আমরা এই রাউটারটিকে লাইভ করব এবং এই রাউটারের পোর্টগুলোকে যখন আমাদের নেটওয়ার্কের সাথে ব্যবহার করব, তার ভিত্তিতে আর সেই 5টি পোর্টের ভিত্তিতে 5টি লিড তারা এখানে প্রদান করেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন পোর্টের সাথে আমার কানেকটিভিটিটা দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোটিক RB951 মডেলের এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারটি সম্পর্কে। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই রাউটারটির সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই TechNews 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।